রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের নতুন চ্যাপ্টার। তো ফিজিওলজি অ্যানাটমিতে আমাদের যে চ্যাপ্টার গুলো আমার সাথে অ্যাসাইন করা ছিল তোমাদের, তার মধ্যে এটাই লাস্ট চ্যাপ্টার। এটাকে আমরা শেষ করছি হচ্ছে মেটাবলিক সিস্টেম এবং এক্সক্রিটরি সিস্টেম। তো আজকে রিপ্রোডাক্টিভ সিস্টেম শুরু করতেছি, এটা শেষ হলে আমাদের সিলেবাসটা শেষ। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি রিপ্রোডাক্টিভ সিস্টেম। সেকেন্ড কথা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমাদের জিনিসটা কি, বা রিপ্রোডাকশন জিনিসটা কি এবং কিভাবে এটা কাজ করতেছে। মেইনলি যদি আমরা বলতে পারি তাহলে সেটা হচ্ছে যে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী জেনারেশন তৈরি করার যে প্রসেস, বা নেক্সট জেনারেশন তৈরি করার যে প্রসেস, সেটাই হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মূল উদ্দেশ্য, বা সেটাই আমাদের পারপাস। তো সেটাই বলা হচ্ছে, দেখো, রিপ্রোডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ লিভিং অর্গানিজমস ক্রিয়েট স্ট্রাকচারালি সিমিলার অর্গানিজমস দ্যাট ইজ কল্ড অফস্প্রিং। অফস্প্রিং মানে হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে নেক্সট জেনারেশন, বা তাদের হচ্ছে বাচ্চা কাচ্চা বা তার পরবর্তী এগুলো আর কি। এই জন্য রিপ্রোডাকশনের সংজ্ঞায় বলা যেতে পারে যে যে কোনো প্রাণী তার আকারের অনুরূপ নতুন একটি কপি তৈরি করতে পারে, বা হচ্ছে তার জন্য পরবর্তী বংশধর তৈরি করতে পারে। তো সেই প্রসেসটাকে আমরা বলতেছি রিপ্রোডাকশন। এবং রিপ্রোডাকশন হচ্ছে হিউম্যান লাইফ বা যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রসেস। কারণ হচ্ছে রিপ্রোডাকশন প্রসেসটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কি করতে পারবে না, তারা কখনো পরবর্তী প্রজন্ম রেখে যেতে পারবে না, বা তাদের মধ্যে তোমার ওই ধীরে ধীরে ওই স্পিসিস তাই পৃথিবীর থেকে হারিয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। এজন্য অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও, বা হচ্ছে তাদের ভবিষ্যৎকে রাখতে হলেও রিপ্রোডাকশনটার প্রয়োজন আছে। তো এখন অন্যান্য প্রাণী বা অন্যান্য অ্যানিমেল যেগুলো আছে সেগুলোর মধ্যে বিভিন্ন রকমের রিপ্রোডাকশন সিস্টেম দেখা দেয়। আমরা কিছুদিন আগে মাইক্রোলজি ভাইরাস ব্যাকটেরিয়া বা ইস্ট পড়ে আসছি, তো সেখানেও দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের রিপ্রোডাকশন, তার মধ্যে প্রধানত দুইটাতে, একটা ছিল অ্যাসেক্সুয়াল, একটা হচ্ছে সেক্সুয়াল। তো এটা আমরা আগে বলছিলাম অ্যাসেক্সুয়ালটা কিরকম, যে অ্যাসেক্সুয়ালের মধ্যে তোমার অবশ্যই তোমার ই থাকতে হবে আর কি। এখানে তোমার ম্যান্ডেটরি না যে দুইটা ডিফারেন্ট স্পিসিস, অর্থাৎ দুইটা ডিফারেন্ট তোমার স্পিসিস থাকতে হবে, এটা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, এবং এখানে হচ্ছে যে কোনো একটা অর্গানিজম বা যে কোনো একটা প্রাণী, সে মেল হোক বা ফিমেল হোক, সে হচ্ছে রিপ্রোডাকশন করতে পারবে। এবং এখানে গ্যামিট বা হচ্ছে তোমার কোনো স্পার্ম বা ওয়ার্ম তৈরি হবে না, এটা হচ্ছে সেক্সুয়াল এর ক্ষেত্রে মূল কথা। আর দ্বিতীয়ত হচ্ছে সেক্সুয়াল, এখানে হচ্ছে অবশ্যই কি থাকতে হবে, দুই দুইটা বিপরীত লিঙ্গের বা দুইটা বিপরীত সেক্সের থাকতে হবে, পার্টনারশিপ থাকতে হবে। এবং এখানে অবশ্যই কি থাকতে হবে, প্রোডাকশন অফ গ্যামিট থাকতে হবে, অর্থাৎ স্পার্ম এবং ওভাম এই দুইটা হচ্ছে এই থাকতে হবে, এখানে অংশগ্রহণ থাকতে হবে। ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন জেনেটিক ইনফরমেশন ফ্রম টু ইন্ডিভিজুয়াল অর্গানিজমস কম্বাইন টু প্রোডিউস এ নিউ অফস্প্রিং। তো সেক্সুয়াল প্রোডাকশনে কি হবে, যে আমাদের জেনেটিক ইনফরমেশন দুজনের কাছ থেকে আসবে, অর্থাৎ এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, তো এখানে দেখো এটা কার্টুন আকারে দিলে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এটাকে কিন্তু সাধারণত লেখা হচ্ছে কি, এরকম গোল চিহ্ন এবং উপরে হচ্ছে একটা তীর চিহ্ন, বাঁকা তীর চিহ্ন, এটা হচ্ছে স্পার্মের এই আর কি তোমার সাইন। আর যেটা হচ্ছে ওভামের সাইন, সেটা হচ্ছে তোমার কিরকম থাকবে দেখো, সেটা হচ্ছে গোল চিহ্ন এবং নিচে একটা দাগ, সাথে একটা প্লাস চিহ্ন, বুঝছো? তো এটার দ্বারা অনেক সময় এটা বোঝানো হয়, মিন করা যায় তীর চিহ্ন মানে সে চলাচল ক্ষম, অর্থাৎ স্পার্মটা সে হচ্ছে চলাচল করতে পারে এবং সে সাধারণত ওভামের দিকে যায়, আর হচ্ছে ওভামটা নিশ্চল থাকে এবং সে চলাচল করে না। এই জন্য মানুষের সেক্সুয়াল প্রোডাকশন বা রিপ্রোডাকশন এটাকে বলা হয়েছিল তোমার অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস হচ্ছে যেগুলোর ক্ষেত্রে তোমার গ্যামেট গুলো সেম আকৃতির থাকে সেগুলোকে বলা হয় আইসোগ্যামিক, আইসোগ্যামেট, আর যেগুলোতে সেম থাকে না অ্যানাইসোগ্যামেট বলা হয়। তো সেক্ষেত্রে আমাদের হিউম্যানদের হচ্ছে আমাদের ই থাকবে আর কি, মেল যেটা স্পার্ম বা যেটা হচ্ছে আমাদের ই গ্যামেট, সেটা হচ্ছে সাইজে ছোট এবং সেটা হচ্ছে চলনশীল বা মুভমেন্ট করতে পারে। আর যেটা হচ্ছে ফিমেল, সেটা হচ্ছে একটু সাইজে বড় কিন্তু হচ্ছে এটা চলাচল করতে পারে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি জেনারেল ইনফরমেশন আমাদের রিপ্রোডাকটিভ সিস্টেমের ক্ষেত্রে। তারও কিছু জিনিস আছে সেগুলো আমরা দেখি আস্তে আস্তে।
The major function of a reproductive system is to ensure survival of a species. যেটা আমরা আগেই বললাম যে প্রধান একটা বৈশিষ্ট্য বা প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে reproductive system এর ক্ষেত্রে যে কোন স্পিসিস বা কোন প্রজাতির মানে অস্তিত্ব টিকিয়ে রাখা বা হচ্ছে তার হচ্ছে পৃথিবীতে তার অস্তিত্বকে জানান দেওয়া, এটা হচ্ছে মোটামুটি তার বৈশিষ্ট্য। অর্থাৎ তার হচ্ছে এটা উদ্দেশ্য যে কিভাবে সে পৃথিবীতে টিকে থাকবে, কারণ একজন সে যদি রিপ্রোডাকশন না দেয় বা তার যদি রিপ্রোডিউস না করে নতুন স্পিসিস, তাহলে সেটা অবশ্যই কি হবে না, একসময় এটা পৃথিবীর থেকে হারিয়ে যাবে বা তার অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো উইদিন দ্য কনটেক্সট অফ প্রোডিউসিং অফস্প্রিং দ্য রিপ্রোডাকটিভ সিস্টেম হ্যাজ ফোর ফাংশনস। তো এই অফস্প্রিং তৈরি করার পাশাপাশি বা হচ্ছে তোমার বাচ্চা কাচ্চা তৈরি করার পাশাপাশি তার হচ্ছে আরো চারটা মোটামুটি ফাংশন থাকে। নাম্বার ওয়ান, টু প্রোডিউস অ্যান্ড সাস্টেইন এগ অ্যান্ড স্পার্ম সেলস, এটা হচ্ছে স্পার্ম এবং এগ সেল যেটা ওভাম বলে থাকি সেগুলোকে তৈরি করে এবং সেগুলোকে টিকিয়ে রাখে বা সেগুলোকে সাস্টেইন করে। এরপরে হচ্ছে দেখো তোমার টু নার্চার দ্য ডেভেলপিং অফ স্প্রিং, এবং দ্বিতীয় ক্ষেত্রে আর একটা হচ্ছে তোমার কি করে যে যে বাচ্চাগুলো তৈরি হলো বা অফ স্প্রিং গুলো তৈরি হলো সেগুলোকে নার্চার করা বা সেগুলোকে বড় করে তোলা। হ্যাঁ, টু প্রোডিউস হরমোনস, এবং এছাড়া কিছু হরমোনকে সে হচ্ছে প্রোডিউস করতে পারে। তো এখানে দেখো দুইটা ফাংশনকে একসাথে লেখা হয়েছে, এগ এবং স্পার্ম সেল একসাথে, জন্য টোটাল চারটে হয়েছে আর কি। কারণ মেল ক্ষেত্রে মেলদের তো আর ই হয় না, এগ হয় না বা ওভাম হয় না, ফিমেলদের ক্ষেত্রে স্পার্ম হয় না, এই জন্য দুইটা আলাদা আলাদা দুটোকে একসাথে রাখা হয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো আমাদের রিপ্রোডাকটিভ অর্গান। তো আমরা জানি কোন একটা সিস্টেম কাকে বলা হয়, যখন বডিতে অনেকগুলো অর্গান মিলে একটা নির্দিষ্ট কাজ করে তখন সেই অর্গান গুলো সমষ্টিকে সিস্টেম বলা হয়। তো এখানে রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যে বেশ কিছু রিপ্রোডাকটিভ অর্গান আছে, সেই জিনিসগুলো কি কি দেখো। দ্য প্রাইমারি রিপ্রোডাকটিভ অর্গান কনসিস্ট অফ ওভারিস এন্ড টেস্টিস, প্রধানত কাজ হচ্ছে কি ওভারি এবং টেস্টিস, এগুলো হচ্ছে আমাদের প্রধান দুইটা অঙ্গ যেটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাকটিভ অর্গানস। তো ওভারি হচ্ছে গর্ভাশয় যেখান থেকে হচ্ছে তোমার ই তৈরি হবে, কি বলে এটাকে, অভাম বা ডিম্বাণু তৈরি হবে। আর টেস্টিস হচ্ছে হলো শুক্রাশয় যেখান থেকে মেইন তৈরি হবে, স্পার্ম বা হচ্ছে তোমার মেল গ্যামেট তৈরি হবে। তো যেহেতু অফস্প্রিং বা হচ্ছে বাচ্চা তৈরির ক্ষেত্রে স্পার্ম এবং অভামটাই মেইনলি প্রয়োজন, এজন্য এগুলাকে প্রাইমারি তোমার অর্গান বলা হচ্ছে রিপ্রোডাকটিভ অর্গানের ক্ষেত্রে। অর্থাৎ এগুলো দ্বারাই আমাদের প্রধানত কাজটা হবে, মেইন ফাংশনটা কাজ করবে। আর বাদ বাকি যে অর্গান গুলো আছে সেগুলো আছে এগুলোকে সাপোর্ট করার জন্য বা এগুলোকে তোমার অ্যাসিস্ট করার জন্য। These organs are responsible for producing the egg and sperm cells, gametes. এদেরকে হচ্ছে স্পার্ম সেল বা গ্যামিট বলা হবে, অ্যান্ড হরমোনস, এবং সাথে সাথে হরমোন এগুলো প্রোডিউস করে থাকবে। দিস হরমোনস ফাংশন ইন দ্য ম্যাচুরেশন অব দ্য রিপ্রোডাকটিভ সিস্টেম, ঠিক আছে। এই হরমোন গুলা যেগুলো হচ্ছে সিক্রেট হবে আমাদের সেলগুলো থেকে বা অর্গান গুলো থেকে, তাহলে প্রাইমারি কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে এগ বা স্পার্ম সেল এগুলোকে ই করা, তোমার ডেভেলপ করা বা এগুলোকে ম্যাচিউর করা। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে কাজ হচ্ছে ডেভেলপমেন্ট অফ সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন ক্ষেত্রে মেল এবং ফিমেল এর মধ্যে যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা সেকেন্ডারি বৈশিষ্ট্য বা যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এখানে কাজ করবে। অর্থাৎ এদের মাধ্যমেই একটা মেল সে হচ্ছে মেল ম্যানলি আচরণ করবে, একটা ফিমেল সে হচ্ছে ওম্যানলি আচরণ করবে, বা তাদের মধ্যে এই দুই ধরনের বৈশিষ্ট্য বা দুই ধরনের ইগুলো দেখা যাবে। ঠিক আছে, এরপরে দেখো আরো একটা ফাংশন কি, রেগুলেশন অফ দ্য নর্মাল ফিজিওলজি অফ দ্য রিপ্রোডাকটিভ সিস্টেম, এবং রিপ্রোডাকটিভ সিস্টেমের যে নর্মাল ফিজিওলজি বা যে নর্মাল যে তার অংশ সেই জিনিসটা এখানে কাজ করবে, যে কিভাবে সে ওভারঅল রিপ্রোডাকটিভ সিস্টেমটাকে ই করবে, রেগুলেট করবে বা হচ্ছে ফাংশনাল থাকবে সেই জিনিসটা এখান থেকে সে এটাকে এইগুলো দ্বারা সেই করবে আর কি। ঠিক আছে,
আচ্ছা, এরপরে দেখো all other organs, ducts and glands in the reproductive system are considered secondary or accessory reproductive organs. অর্থাৎ এই দুইটা বাদে আমাদের টেস্টিস এবং ওভারি বাদে বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে বলা আছে সেকেন্ডারি বা অ্যাক্সেসরি। আচ্ছা, সেকেন্ডারি আর অ্যাক্সেসরি তোমার এগুলো আর কি বলে রেখে অর্গান, সেকেন্ডারি অর্গান বা অ্যাক্সেসরি অর্গান, যারা হচ্ছে আমাদের হেল্প করবে ইসের জন্য আর কি, প্রাইমারি অর্গান গুলোকে ঠিক মতো কাজ করানোর জন্য। আচ্ছা, এরপরে দেখো এখন আমরা শুরু করব মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। অর্থাৎ দুইটা রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা দেখলাম, একটা হচ্ছে মেল একটা ফিমেল, তো আমরা দুটো দেখব, সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কিভাবে কাজ করে বা এখানে কি কি জিনিস আছে। দ্য পারপাস অফ দ্য অর্গানস অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ টু পারফর্ম দ্য ফলোইং ফাংশনস। তো একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি ফাংশন থাকবে, তো আমরা আগেই বলছি যে টেস্টিস এখানে আছে মেইন ইটার প্রাইমারি অর্গান, তো সেক্ষেত্রে তোমার স্পার্ম তৈরি করা এটার প্রধান একটা উদ্দেশ্য বা কাজ। টু প্রোডিউস মেইনটেইন এন্ড ট্রান্সপোর্ট স্পার্ম, কাজ হচ্ছে কি তৈরি করা মেইনটেইন বা রক্ষণাবেক্ষণ করা এবং ট্রান্সপোর্ট করা, অর্থাৎ ওভাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজ। ঠিক আছে, এবং স্পার্মটা হচ্ছে মেইন মেল রিপ্রোডাক্টিভ সেল বা এটা হচ্ছে এর মাধ্যমে পরবর্তীতে হচ্ছে তোমার প্যারেন্ট থেকে ইটা যাবে আর কি, তোমার যে অংশটা ফাদার থেকে যাওয়ার কথা সেই অংশটা যাবে স্পার্মের মাধ্যমে। অ্যান্ড প্রোটেক্টিভ ফ্লুইড, এবং সাথে সাথে কিছু ফ্লুইড কেও প্রোডিউস করা এবং যেটাকে সিমেন বলা হয়, যেটা হচ্ছে তোমার স্পার্মটাকে নিয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে সলভেন্ট, সলভেন্ট সিস্টেমে থাকবে আর কি, যাতে এটা নষ্ট না হয়। বিশেষ করে স্পার্মটা যেন ফ্লুইডলি, হ্যাঁ, এটা ফ্লুইডলি ঠিক মতো বজায় থাকে, এটা এটাকে প্রোটেক্টিভ ফ্লুইড থাকবে সিমেনটা। টু ডিসচার্জ স্পার্ম উইদিন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ডিউরিং ইন্টারকোর্স, ইন্টারকোর্স মানে হচ্ছে যখন শারীরিক মিলন হবে দুজনের মধ্যে মেল এবং ফিমেলের মধ্যে, তখন সেখানে সে স্পার্মটাকে ডিসচার্জ করবে। ডিসচার্জ করা মানে হচ্ছে বের করে দেওয়া, অর্থাৎ মেল বডি থেকে স্পার্মটা বের হবে এবং সেটা হচ্ছে কোথায় যাবে, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যাবে। টু প্রোডিউস অ্যান্ড সিক্রেট মেল সেক্স হরমোনস, এবং সাথে সাথে কিছু সেকেন্ডারি কাজ আছে যেরকম হরমোন গুলোকে সিক্রেট করা, যেসব হরমোন মেন মেল হরমোন আছে সেই হরমোন গুলোকে সিক্রেট করা হচ্ছে মেল রিপ্রোডাকশন অন্যতম একটা কাজ। ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার এই হরমোন গুলো সাধারণত আমাদের মেল রিপ্রোডাকটিভ সিস্টেমটাকে মেনটেন করে থাকে। দ্য মেল রিপ্রোডাকটিভ সিস্টেম ইজ মেড আপ অফ ইন্টারনাল ইনসাইড দ্য বডি এন্ড এক্সটার্নাল আউটসাইড দ্য বডি পার্টস। তো মেল রিপ্রোডাকটিভ সিস্টেমকে যদি আমরা তাদের মানে পজিশন অনুযায়ী ভাগ করে, তাহলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল বলতে যেগুলো হচ্ছে বডির ভিতরে থাকবে, অর্থাৎ স্কিনের ভিতরে আমরা যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল, আর যেগুলো হচ্ছে আমাদের বডির বাইরে আছে অর্থাৎ এক্সটার্নাল টু দ্য বডি, সেগুলোকে বলতে হচ্ছে এক্সটার্নাল বডি পার্ট। তো আমরা ফিগারটা দেখি যে কি কি পার্ট এখানে আছে আসলে। আচ্ছা, তো মেইনলি যেটা বলা হচ্ছে যে টেস্টিস, হ্যাঁ টেস্টিস হচ্ছে কি তোমার হচ্ছে আমাদের যেটাকে বলতেছিলাম সেটা হচ্ছে মেইন জিনিসটা, যে এখানে তোমার টেস্টিস এর মধ্যেই তোমার তৈরি হবে হচ্ছে স্পার্ম বা হচ্ছে মেল গ্যামেট, যার মাধ্যমে প্যারেন্টের একটা অংশ থেকে তোমার স্পার্মটা তৈরি হচ্ছে, এবং এর মাধ্যমে মেল পার্টনারের যে জেনেটিক ম্যাটেরিয়াল সেগুলো হচ্ছে অফস্প্রিং এ যাবে। তো এখানে তোমার টেস্টিস গুলো তৈরি হলো, টেস্টিস তোমার তৈরি হবে কি গুলো, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্পার্ম। হ্যাঁ, স্পার্ম তৈরি হওয়ার পরে এটা হচ্ছে তোমার চলে যাবে হচ্ছে ভাস ডিফারেন্স এর মধ্য দিয়ে তোমার এখানে চলে আসবে। তো এখানে তোমার কি কি আছে দেখো, মেইন হচ্ছে অ্যাম্পুলা আছে, হ্যাঁ সেমিনাল ভেসিকল আছে, এগুলো হচ্ছে তোমার জাস্ট এই বেশ কিছু টিউব যেগুলোর মধ্য দিয়ে স্পার্মটা বের হতে পারে।
এরপর হচ্ছে এখানে তোমার একটা ইয়ে আছে, ইজাকুলেটরি ডাক্ট নামে একটা ইয়ে আছে, অঙ্গ আছে। তো এখান থেকে জিনিসটা তোমার স্পার্মটা সামনের দিকে আসবে, বুঝছো? তো এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় ইয়ে করা হয় আর কি, এটা সামনে আসবে যদিও, যে কিছু কিছু মেলদের ক্ষেত্রে তোমার এটাকে ভ্যাসেকটমি বলা হয়। তো ভ্যাসেকটমিটা হচ্ছে যে তোমার এই, যেহেতু এখানে তোমার যে ইজাকুলেটরি ডাক্ট দিয়ে স্পার্মটা সামনের দিকে আসবে, তো এখানে করা হয় কি, জাস্ট এইখানে একটা ছোট্ট ই করা হয়, পোর বা একটা ছিদ্র করে দেওয়া হয়, যে যখন ইন্টারকোর্স হয় তখন যেন সেটা পেনিস দিয়ে সামনে যেতে না পারে, স্পার্মটা এখান থেকে বের হয়ে যায়, বুঝছো? যার ফলে স্পার্মটা আর ফিমেল বডিতে পৌঁছাতে পারে না, ফলে সে মানে হয় না আর কি, তার হচ্ছে কনসেপশনের ইটা থাকে না আর কি, বুঝছো? কনসিভ করার যে এইটা অ্যাবিলিটিটা সে হারায় ফেলে, সেটা অর্থাৎ এইভাবে মেলদেরকে ভ্যাসেকটমি করানো হয়, বুঝছো? যাই হোক, তো এটা হচ্ছে আমাদের স্পার্ম এখান থেকে যাবে, যাওয়ার পরে এখানে তোমার আসবে, এখান থেকে এসে তারপর এটা তোমার যাবে হচ্ছে, এখানে বেশ কিছু গ্ল্যান্ড থাকবে, বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা হচ্ছে বাল্ব বা পেনিস, এটা হচ্ছে পেনিসের এটা আর কি। তো এরপরে ধীরে ধীরে এখান থেকে তোমার বাদ বাকি যে এটা আছে, মাসলটা আছে, সেখান থেকে যাবে, এবং এটা হচ্ছে পেনিসের অংশটা। হ্যাঁ, তো এখানে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে ইউরেথ্রা যেটা আছে মেল এবং ফিমেল বডির মধ্যে, একটা পার্থক্য হচ্ছে যে ফিমেল বডিতে তোমার হচ্ছে দুইটা দুই রকম ইউরেথ্রা এবং হচ্ছে তোমার ওবাম যে সিক্রেট করবে দুই রকম হয় আর কি, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট এবং জেনিটাল ট্র্যাক্ট পুরো আলাদা, কিন্তু মেলদের ক্ষেত্রে দুইটা হচ্ছে একসাথে লাগানো আর কি, অর্থাৎ এখান থেকে ইউরিনটাই বের হবে, আবার এখান থেকে তোমার স্পার্মটাও আসবে, জাস্ট এখানে এসে তারা একসাথে লেগে গেছে। আর দ্বিতীয়টা একটা ইয়ে আছে, ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আছে, প্রোস্টেট গ্ল্যান্ড। তো প্রোস্টেট গ্ল্যান্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট, তো অনেক সময় দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডে তোমার ক্যান্সার হয়, তো সেক্ষেত্রে তাদের হচ্ছে প্রবলেম হয় আর কি। তো প্রোস্টেট গ্ল্যান্ডের অবস্থানটাও ঠিক এইখানেই আর কি, ঠিক আছে? আর এর পিছনে থাকবে তোমার ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারটাও এখানে থাকে। তো এই মোটামুটি ইয়ে আর কি, সহজ ভাষায় বলতে গেলে এখানে তোমার দুইটা ইয়ে আছে, টেস্টিস থাকবে, টেস্টিস থেকে তোমার স্পার্ম গুলো এখান দিয়ে ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে পেনিস দিয়ে বাইরে বের হবে, ঠিক আছে? তো এখন আর এর সাথে যে রিলেটেড অর্গান গুলো আছে, প্রোস্টেট গ্ল্যান্ড, এরপরে তোমার ধরো সেমিনাল ভেসিকল, এরপরে ভাস ডিফারেন্স, সবগুলো মোটামুটি এর সাথে অ্যাসিস্টেড অঙ্গ আর কি, বুঝছো? আচ্ছা, তো আমাদের এখানে দেখো ডিটেলস এগুলো আগের পিকচারটা ডিসক্রিপশনটা দেওয়া আছে। টেস্টিস থেকে দেখো প্রোডিউসেস মেল গ্যামিটস, দ্যাট ইজ কলড স্পার্মাটোজোয়া, অর্থাৎ টেস্টিস থেকে আমাদের এটা তৈরি হবে, স্পার্মটা তৈরি হবে। এরপর আছে সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকলের কি কাজ দেখো, সিক্রেট ফ্লুইড থেকে তোমার ফ্লুইড গুলো সিক্রেট হবে, এবং এটা হচ্ছে একটা ইসের মতো আর কি, টিউবের মতো, যেটা হচ্ছে প্রোভাইড মিউকয়েড কনসিস্টেন্সি টু দা সিমেন, এবং সেটা হচ্ছে সিমেনকে কি করবে, একটা তোমার কনসিস্টেন্সি দিবে, অর্থাৎ একটা পিচ্ছিল একটা ভাব তৈরি করবে। প্রোভাইড নিউট্রিশন টু স্পার্ম, এবং সে হচ্ছে স্পার্ম নিউট্রিশন দিবে, অর্থাৎ পুষ্টি দিবে। এনহ্যান্স স্পার্ম মোটিলিটি, এবং স্পার্মের গতিশীলতা বাড়ায় দিবে, অর্থাৎ স্পার্মটা যেন ঠিক মুভমেন্ট করতে পারে সেটা সে এনশিওর করবে। প্রোস্টেট গ্ল্যান্ডটা কি দেখো, সিক্রেটস ফ্লুইড হুইচ গিভ মিল্কি অ্যাপিয়ারেন্স টু সিমেন, মানে সেটা হচ্ছে তোমার কিছু ফ্লুইড সিক্রেট করে প্রোস্টেট গ্ল্যান্ড, সেটারও কাজ হচ্ছে মোটামুটি একটা মিল্কি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ দুধের মতো সাদা একটা কালার দিবে সিমেনকে। এরপর হচ্ছে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড কাসকেট সিক্রেট ফ্লুইড হুইচ প্রোভাইড মিউকয়েড কনসিস্টেন্সি টু সিমেন্ট, এটা কিরকম কাজ, অর্থাৎ ওই সিমেন্টটাকে ঠিক মতো ই দেয়ার কনসিস্টেন্সি দেয়া, এটা বেশি পাতলাও না হয় যায়, বেশি ঘনও না হয়। এপিডিডাইমাস, এটা হচ্ছে তোমার কাজ, কানেক্ট দ্য টেস্টিস টু দ্য ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স এর মধ্যে দিয়ে এটা হচ্ছে পাস করবে, এজন্য এটা টেস্টিস এর সাথে কানেক্ট করবে, বুঝছো? ভাস ডিফারেন্স টা কি, ট্রান্সপোর্ট স্পার্ম ফ্রম ইজ টেস্টিস টু দ্য ইজাকুলেটরি ট্র্যাক্ট, ইজাকুলেটরি ট্র্যাক্ট মানে যার মাধ্যমে স্পার্মটা বডির বাইরে হবে, থ্রো হবে, তো সেক্ষেত্রে এই একটা টিউব এটা কাজ করে, ভাস ডিফারেন্সটা তোমার কি করে স্পার্মটা নিয়ে আসবে হচ্ছে ইসে টেস্টিস থেকে সেখানে নিয়ে আসবে, বুঝছো? এটাকে যদি আমরা কিডনির সাথে তুলনা করি, একটা কিডনির মতো যে দুইটা কিডনি থেকে যেরকম ইউরিন গুলোকে তারা ইউরেট্রে নিয়ে আসতেছে, তো এরকম দুইটা টেস্টিস থেকে তারা স্পার্ম গুলোকে নিয়ে আসতেছে, ঠিক আছে? ভাস ডিফারেন্সটা কি দেখো বললাম, এরপর ইউরেথ্রা হচ্ছে যেটা হচ্ছে আমাদের বের হয়ে যায় যেখান থেকে, ইউরিনও বের হয় এখান থেকে, তারপর মেলদের ক্ষেত্রে স্পার্মটা এখান থেকে বের হবে, মেলদের ক্ষেত্রে শুধু ইউরেথ্রাতেই ইউরিনটা বের হবে। ডেলিভার্স দ্য সিমেন্ট টু দ্য আউট সাইড অফ দ্য ইজাকুলেটরি ট্র্যাক্ট, এটা হচ্ছে তোমার সিমেন্টটাকে কি করবে, পাস করবে, এবং সিমেন্টের সাথে যদি স্পার্ম থাকবে এটা হচ্ছে এখান থেকে পাস করে দেবে।
পেনিসে কনভেজ দ্য সিমেন স্পার্ম টু দ্য রিসেপটিভ ফিমেল জেনিটালিয়া। এবং এটার মেইন কাজ হচ্ছে, এটা হচ্ছে আউটার একটা লেয়ার যেটা হচ্ছে তোমার ফিমেল বডিতে ইনসার্ট করার মাধ্যমে এটা হচ্ছে তোমার স্পার্মটা বা সিমেনটাকে পৌঁছায় দিবে ফিমেল জেনিটালিয়া বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অভাবে। ঠিক আছে, যেহেতু আমাদের প্রাইমারি অর্গান হচ্ছে টেস্টিস, তো এই জন্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে টেস্টিস। এই টেস্টিসটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। টেস্টিস ইজ দ্য প্রাইমারি সেক্স অর্গান অর গোনাড ইন মেলস এন্ড ইট প্রোডিউসেস দ্য মেল গ্যামিট অর স্পার্ম। আচ্ছা, টেস্টিস হচ্ছে প্রধানতম ই অঙ্গ আমাদের সেক্স অর্গান এবং এটা স্পার্ম তৈরি করে থাকে। দ্য টেস্টিস আর ওভয়েড অর ওয়ালনাট শেপড বডিস লোকেটেড ইন দ্য স্যাক লাইক স্ট্রাকচার কল্ড স্ক্রোটাম আর সাসপেন্ডেড। টেস্টিস গুলো হচ্ছে কিছুটা গোলাকার বা হচ্ছে ওয়ালনাট, মানে হচ্ছে তোমার কি বলবো এটা, যে অনেকটা ইসের মতো আর কি, বাদাম বীজের মতো বলা যায়। ওয়ালনাট হচ্ছে তোমার যে কিছু বাদাম থাকে যেগুলো একটু রাউন্ড শেপ বা একটু লম্বা আকৃতির ওই টাইপের আর কি, এবং এগুলো হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার যেটাকে বলতেছে, একটা স্যাকের মতো স্ট্রাকচারে থাকবে যেটাকে স্ক্রোটাম বলা হয়, এবং সেটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকবে, সাসপেন্ডেড অবস্থায় থাকবে। তো এখানে সাসপেন্ডেড থাকার একটা সাইন্টিফিক কজ আছে, যে আমাদের যে মেলদের ক্ষেত্রে স্ক্রোটাম যেটা সেটা সাসপেন্ডেড বা হচ্ছে বডির বাইরে ঝুলে থাকে কেন, এটা বডির সাথে লাগানো বা বডির ভিতরে থাকতো না কেন, তার একটা নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা তোমাদের বের করতে হবে, বিশেষ করে ছেলেরা এটা তোমরা করবা, তোমাদেরকে এটা দায়িত্ব দিলাম, নেক্সট ক্লাসে তোমরা এটা ব্যাখ্যা করবা। ঠিক আছে, ইস টেস্টিস ওয়েস অ্যাবাউট 15 to 19 গ্রাম অ্যান্ড মেজার্স অ্যাবাউট 5 into 3 সেন্টিমিটার। অর্থাৎ প্রত্যেকটা টেস্টিসের ওজন মোটামুটি 15 থেকে 19 গ্রাম হয়, এবং হচ্ছে যদি মাপা হয় তাহলে 5 থেকে 3 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার ওয়াইড লেন্থ, 3 সেন্টিমিটার ওয়াইড হয়। টেস্টিস ইজ মেড আপ অফ 900 কয়েল টিউবুলস লাইক সেমিনিফেরাস টিউবুলস। অর্থাৎ এর মধ্যে মোটামুটি 900টা পেঁচানো নালিকা থাকে, হ্যাঁ, যেগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবুলস, এবং যেগুলো হচ্ছে স্পার্মটা তৈরি করে থাকে। অর্থাৎ যদি আমরা কিডনির সাথে কম্পেয়ার করি, তো কিডনির ভিতরে কিছু নেফ্রন ছিল, তো এখানে আমাদের এই টেস্টিসের মধ্যে থাকবে সেমিনিফেরাস টিউবুলস, যেগুলোর কাজ হচ্ছে আমাদের স্পার্ম প্রোডিউস করা। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো ফাংশনটা কি বলছে। প্রোডাকশন অফ মেল গ্যামিটস, হ্যাঁ, এটা হচ্ছে মেল গ্যামিটস হচ্ছে স্পার্ম তৈরি করবে। সিনথেসিস এন্ড সিক্রেশন অফ মেল সেক্স হরমোনস, মেল সেক্স হরমোনস এর মধ্যে যেগুলো আছে অ্যান্ড্রোজেন বলো বা টেস্টোস্টেরন বলো, তো এই জিনিসগুলোকে সে প্রিপেয়ার করে থাকবে, তার হচ্ছে মেইন কাজ টেস্টিসের। এরপর দেখো ডিটেলস স্ট্রাকচারটা এরকম দেয়া আছে। ইস টেস্টিস ইজ কভার্ড উইথ থ্রি কাভারিংস নেম টিউনিকা ভ্যাজিনালিস টিউনিকা অ্যালবিউজিনিয়া টিউনিকা ভ্যাজিকুলাস ফ্রম আউটার টু ইন আউটার। অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বাইরের অংশটা, এটা হচ্ছে তার ভিতরের অংশ, এটা হচ্ছে তার ভিতরের অংশটা, টোটাল তিনটে লেয়ার দ্বারা প্রত্যেকটা টেস্টিস কে ঢাকা থাকে। বিনেথ দ্য কাভারিংস দেয়ার আর অ্যাবাউট 200 to 300 লোবিউলস। তো কাভারিং এর নিচে 200 থেকে 300 লোবিউল থাকে, লোবিউল মানে ছোট ছোট খন্ডাংশ। ইন ইস লোবিউল দেয়ার আর 1 to 4 টিউবস কল সেমিনিফেরাস টিউবস, এবং এই প্রত্যেকটা লোবিউলের ভিতরে আবার 1 থেকে 4টি করে টিউব আছে, তার মানে টোটাল প্রায় 900 মতো হয় আর কি। হ্যাঁ, দ্য ওয়াল অফ সেমিনিফেরাস টিউবস কন্টেইন জার্ম সেলস আর সার্টোড সেলস, এবং এই সেমিনিফেরাস টিউবের মধ্যে তোমার এক ধরনের সেল থাকে যাদেরকে জার্ম সেল বা সার্টোড সেল বলা হয়। এছাড়া আরো কিছু সেল থাকে যেরকম বিটুইন দ্য সেমিনিফেরাস টিউবস দেয়ার আর সেল কল্ড লিডিং সেল, এবং এছাড়া আরো এই দুইটার মধ্যে আর কি আরো ধরনের সেল থাকে যেগুলোকে বলা হয় তোমার হচ্ছে লিডিং সেল। বুঝছো? প্রত্যেকটা সেলের স্পেসিফিক কিছু ফাংশন থাকে। তো এখন যদি আমরা জিনিসটাকে দেখি যে আসলে স্পার্মটা কিভাবে তোমার পাস হচ্ছে বডির থেকে বাইরের দিকে, ফার্স্টে সেমিনিফেরাস টিউবুলস যেখানে তোমার স্পার্মটা তৈরি হবে, এটা হচ্ছে একটা কয়েল স্ট্রাকচার, এবং একটা স্পার্ম টেস্টিস সাধারণত 900 মতো থাকে, তার বাইরে লেয়ার থাকে বা কাভারিং থাকে। বুঝছো? তার মধ্যে হচ্ছে তৈরি হচ্ছে সে স্পার্মটা। ঠিক আছে, তৈরি হওয়ার পরে সেটা আসবে রেড টেস্টিস, সেখান থেকে ভাস ইপারেন্স, হেড অফ ডাইমিস, এরপর হচ্ছে ডাক্ট অফ এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, অ্যাম্পুলা, এজাকুলেটরি ট্র্যাক্ট, এরপরে আসলো ইউরেথ্রা, এরপরে তোমার এটা পেনিসের মাধ্যমে বের হয়ে আসবে। বুঝছো? তো এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার দেয়া আছে যেটা আসলে কিভাবে কি কাজ করতে। দেখো এটা হচ্ছে যদি আমরা স্ক্রোটাম বলে থাকি, তো স্ক্রোটাম হচ্ছে বাইরের লেয়ারটা, আর এর ভিতরে থাকবে হচ্ছে টেস্টিস, এবং টেস্টিসের মধ্যে দেখো এরকম পেঁচানো কয়েলের মতো অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে তোমার সেমিনিফেরাস টিউবুলস, এগুলো হচ্ছে স্পার্ম বা মেল গ্যামেট তৈরি করে থাকে।
করছো। তো গ্যামেটগুলো যখন সব একসাথে তৈরি হয়ে গেল, একটা সিঙ্গেল একটা এর মাধ্যমে রেড টেস্টিস এর মাধ্যমে বের হয়ে আসতে থাকবে, ঠিক আছে? বের হইতে হইতে তোমার যেখানে এপিডিডাইমিসে চলে আসলো, বুঝছো? এবং এপারেন্ট ডাকটাস এর মাধ্যমে এটিগুলো হচ্ছে এপিডিডাইমিসে আসবে। এপিডিডাইমিস থেকে এরা নিচে থেকে নামবে বডি অফ এপিডিডাইমিস, এরপরে হচ্ছে টেল অফ এপিডিডাইমিস, অর্থাৎ এপিডিডাইমিস শেষ। এখন শুরু হলো আমাদের নতুনটা টিউব, এর নাম হচ্ছে ভাস ডিফারেন্স, বুঝছো? ভাস ডিফারেন্স থেকে ধীরে ধীরে যাবে এবং শেষে গিয়ে কোথায় যাবে, যাবে হচ্ছে ইজাকুলেটরি ট্র্যাক্টে, সেখান থেকে তোমার ইউরেথ সাইড যাবে, সেখান থেকে বের হয়ে যাবে, বুঝছো? আর এটা হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই এর জন্য থাকবে, এটা টেস্টিকুলার আর্টেরিয়ার হচ্ছে ব্লাড সাপ্লাই দিয়ে থাকবে, বুঝছো? তো এই হচ্ছে মোটামুটি একটা স্ক্রোট টেস্টিস এর একটা হচ্ছে মিডিয়ার কি অ্যানাটমি, অর্থাৎ কি কি থাকে এর মধ্যে। আচ্ছা, তো সেল গুলোর দেখো কাজগুলো কি কি। ফার্স্ট হচ্ছে স্পার্ম সেল। স্পার্ম সেল মানে তো বুঝতে পারছি স্পার্ম আর কি, যেটা হচ্ছে স্পার্ম তৈরি করে থাকবে। স্পার্ম ইজ ফর্মড ফ্রম দি সেল, তো স্পার্ম সেল থেকে স্পার্ম গুলো তৈরি হবে। সার্টোলি সেল এর কাজ কি দেখো, নার্স দা স্পার্ম সেলস প্রোভাইডিং নারিশমেন্টস, অর্থাৎ এরা হচ্ছে স্পার্ম সেল গুলোকে কি করবে, নিউট্রিশন দিবে এবং এগুলোকে ঠিক মতো পুষ্টি প্রদান করবে। এবং আর কি কাজ দেখো, সিক্রেট অ্যারোমেটেস এনজাইম কনভার্টস টেস্টোস্টেরন টু ইস্ট্রোজেন, এবং এটা হচ্ছে বেশ কিছু এনজাইম সিক্রেট করবে যেগুলো কি করবে, টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন কে কনভার্ট করবে। সিক্রেট অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এন্ড ইস্ট্রোজেন বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এই ধরনের বাইন্ডিং প্রোটিন তারা তৈরি করে থাকবে যেগুলোর সাথে বিভিন্ন হরমোন বাইন্ড করতে পারে। সিক্রেট অ্যাক্টিভিন এন্ড ইনহিবিট হরমোনস, এবং দুই ধরনের হরমোনকে সিক্রেট করে অ্যাক্টিভিন এবং ইনহিবিট। এরপর আসলে দেখো লিডিক সেল। লিডিক সেল এর কাজটা কি, সিনথেসিস এন্ড সিক্রেট অ্যান্ড্রোজেন, এবং অ্যান্ড্রোজেন টাইপের যে হরমোন গুলো আছে যেরকম তোমার টেস্টোস্টেরন বা অন্য যে হরমোন গুলো আছে, সেই হরমোন গুলোকে ওরা সাধারণত তোমার ই করবে আর কি, সিনথেসিস করে থাকবে বা সিক্রেট করে থাকবে। তো এইভাবে আমাদের এইগুলো আর কি মেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা রিপ্রোডাক্টিভ অর্গান টেস্টিস হচ্ছে কাজ করে থাকবে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা পরে এগুলো দেখবো। তাহলে আজকে আমরা কি পড়লাম, মেইনলি পড়লাম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের উদ্দেশ্য কি, এরপরে চলে গেলাম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি কি জিনিস দ্বারা গঠিত, অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গান গুলো কি কি, এবং ফাইনালি মেইন যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্গান সেটা হচ্ছে টেস্টিস, এবং সেই টেস্টিসের ফাংশন বা টেস্টিসের যে এই কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে দেখলাম। টেস্টিসের অ্যানাটমি বা টেস্টিসটা কিভাবে স্পার্মটাকে তৈরি করে, সেখান থেকে পরীক্ষ থেকে ইজাকুলেট করে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা দেখলাম, বুঝছো? তো এই জিনিসগুলো তোমরা যদি একটু ভালোভাবে ডিটেলস পড়তে চাও, তোমাদেরকে একটা বই সাজেস্ট করব, সেই বইটাতে ডিটেলস লেখা আছে এবং ওই বই থেকে স্লাইডটা তৈরি করা, হচ্ছে সিম্বলিঙ্গামের বই। এটা আমার কাছে পিডিএফ ভার্সনটাও আছে, তোমরা চাইলে নিতে পারো, ওখানে আরো ডিটেলস এ কথাগুলো বলা আছে। আর ইন্টারেস্ট থাকলে আমাকে নক দিয়ে বইটা দিয়ে দিবো।